আসসালামু আলাইকুম। ইজি রেসিপি বিডির ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা হাবিব। সকাল বা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারেন ভেজিটেবল চিকেন নুডলস। অনেক বাচ্চারাই সবজি খেতে চায় না, কিন্তু এভাবে যদি সবজি দিয়ে নুডলস রান্না করা হয় তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খায়। আমি চেষ্টা করেছি এই সাধারণ নুডলসটাকে একটু টেস্টি করে রান্না করার, আশা করি আপনাদের ভালো লাগবে। যা যা লাগবে: গাজর, ক্যাপসিকাম, টমেটো, বরবটি, পেঁয়াজ, মরিচ, তেল, লবণ, আদা বাটা, রসুন বাটা, হাড়ছাড়া মুরগির মাংস, ম্যাগি ম্যাজিক মশলা, ইনস্ট্যান্ট নুডলস, পানি। এখানে আমি একটা গাজর এভাবে লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি, অর্ধেকটা ক্যাপসিকাম এভাবে চিকন করে কেটে নিয়েছি, ছোট একটা টমেটো নিয়েছি এটাও কুচি করে কেটে নিয়েছি, 6-7টা বটবটি এভাবে ছোট কুচি করে কেটে নিয়েছি, এখানে 3টা দেশি পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি, 2টা কাঁচামরিচ ছোট কুচি করে কেটে নিয়েছি, এখানে 1/2 কাপ মুরগির হাড় ছাড়া বুকের মাংস এভাবে লম্বা করে কেটে নিয়েছি। কড়াইয়ে প্রায় 1 টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা সামান্য গরম হলে কুচি করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা সামান্য নরম হয়ে আসলে মরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি লাল হওয়ার আগেই মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সাথে চিংড়িও দিতে পারেন। এর মাঝে খুব সামান্য পরিমাণ আদা বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে মুরগিটা খুব ভালোভাবে নেড়ে 2 মিনিটের জন্য ভেজে নিব। তেলটা যখন উপরে উঠে আসবে টমেটো ছাড়া বাকি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিব। আপনারা চাইলে নিজের পছন্দ অনুযায়ী আরো সবজি ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে সবজি আর মাংসটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। অন্যদিকে আরেকটি চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিলাম, এর মাঝে পানি দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে সবজিটা একটু নেড়ে দিচ্ছি। পানিটা খুব ভালোভাবে ফুটে উঠলে নুডলস গুলো দিয়ে দিচ্ছি। নুডলসটাকে প্রায় 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি। পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। নুডলসের উপরে কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এতে নুডলসটা একদম ঝরঝরে হবে আর একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে থাকবে না। এখানে আমি ম্যাগি নুডলস ব্যবহার করেছি। নুডলসের ভিতরে যে মশলার প্যাকেটটা থাকে সেই মশলাটা নুডলসে দিয়ে দিচ্ছি। আমি 2 প্যাকেট নুডলস ব্যবহার করেছি, এই জন্য 2 প্যাকেট মশলাই দিয়ে দিচ্ছি। মশলা আর নুডলসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট পর সবজির পানিটা একদম শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা আগে দিলে এটা একদম গলে যেত, এই জন্য আমি এটাকে পরে দিলাম। অবশিষ্ট ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। আপনারা চাইলে এই সবজি আর চিকেনের পুরটা বেশি করে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 সপ্তাহের জন্য। সকালের নাস্তায় শুধু নুডলসটা সিদ্ধ করে সবজির সাথে একটু ফ্রাই করে নিলেই হয়ে গেল। নুডলসটা দিয়ে দিচ্ছি। সবজি আর নুডলসটা 2 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। ভিডিওর ঠিক নিচের দিকে লাল কালারের একটা অংশে লেখা রয়েছে সাবস্ক্রাইব, এখানে ক্লিক করার পরে লাল কালারটা চলে যাবে এবং পাশে একটা বেলের ছবি আসবে।
বেলে একটা ক্লিক করে নিন। বাস হয়ে গেল। এখন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার। আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এতে করে আপনি আমার রেসিপিগুলো নিয়মিত দেখতে পারবেন। তাহলে আর দেরি কেন? যদি আপনি আমার রেসিপি নিয়মিত দেখতে চান, তাহলে এখনই নির্দেশনা অনুযায়ী সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।